সোমবার বিজেপির জেলা শাসকের দফতর ঘেরাও অভিযানকে ঘিরে সকাল থেকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল কোচবিহারের ডিএম অফিস চত্বরকে। মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। সোমবার বেলা দুটো নাগাদ কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে আসতে পুলিশের ব্যারিকেডের সামনে আটকে যায়। ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ কর্মী ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একসময় ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপির কর্মীরা। পুলিশ ও বিজেপি কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। তবে পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হয়ে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির দলীয় নেতাকর্মীরা। এই খণ্ডযুদ্ধ থেকে আটক করা হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকদের। এই প্রথম কোনো প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আটক করল পুলিশ, যদিও পরবর্তীতে নিশীথ বাবুদের ছেড়ে দেওয়া হয়। দেখুন, প্রথম কথা তো আপনারা জানেন যে এই আন্দোলন শুধুমাত্র কুচবিহার জেলার হচ্ছে বিষয়টা এমন নয়, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, সমগ্র দেশ জুড়ে, এমনকি আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেখানে বহু মানুষ, সাধারণ মানুষ কিন্তু আন্দোলনে পথে নেমেছে। আজকে স্বাভাবিকভাবেই আন্দোলনেরই একটা অংশ যে নির্যাতিতা যাকে অকালে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তার বিচারের দাবিতে আমরা ডিএম অফিসে একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের আমাদের বিষয় ছিল এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই প্রত্যেকটা জেলাতেই আজকে আমরা এই কর্মসূচি পালন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে কারণে আমরা ডিএম অফিসের কাছে গিয়ে পৌঁছই। আপনারা দেখেছেন অন ক্যামেরা সেখানে দেখানো হয়েছে সমস্ত নিরস্ত্র লোকের উপরে কিভাবে কাঁদানে গ্যাস ছুড়ে মারা হয়েছে, কিভাবে জল কামান চালানো হয়েছে, লাঠি চার্জ হয়েছে, মহিলাদের উপরে অকথ্য অত্যাচার হয়েছে। আজকে যখন সমগ্র পশ্চিমবঙ্গ উত্তাল আন্দোলনে, আপনারা জানেন কুচবিহার জেলার মানুষ যখন আমরা আন্দোলনে নেমেছি, সাধারণ মানুষ যখন আন্দোলন করছে, স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন, আপনারা জানেন যে বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে, একইভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমাদের সমগ্র রাজ্যব্যাপী আজকে এই কর্মসূচি ছিল। এবং সেই কর্মসূচি চলাকালীন নিরস্ত্র লোকেদের উপর যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ অত্যাচার করেছে আপনারা দেখেছেন, আমাকেও সেখানে টেনে হেঁচড়ে সেখানে অনেকভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্নভাবে আপনারা দেখেছেন যে আমাদের কর্মীদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাসও ছোড়া হয়েছে। পরবর্তী সময় এখন প্রায় বিকেল তিনটা থেকে শুরু করে এখন সাড়ে সাতটা, প্রায় সাড়ে চার ঘন্টা ডিটেন করার পর পুলিশ আমাদের এখন কিছুক্ষণ হলো রিলিজ করেছে। রিলিজ করবার পরই আমরা পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়ে আমরা এখানে কার্যালয়ে এলাম এবং স্পষ্টভাবে বলতে চাই পুলিশ এটা প্ল্যান্ড ওয়েতে করছে। এবং পুলিশ শুধু, আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে আন্দোলনকারীদের উপরে কোনোভাবে তাদেরকে ডিটেন করা যাবে না বা কোনোভাবে তাদের উপরে লাঠিচার্জ করা যাবে না বা টিয়ার সেল তাদের উপরে ছোড়া যাবে না। তা সত্ত্বেও কুচবিহারের পুলিশ কোথা থেকে এত সাহস পাচ্ছে? এবং ইন্টেনশনালি আপনাদেরকে বলছি, এটা আমার কাছে যেটা ইনপুট রয়েছে কুচবিহার পুলিশের কাছ থেকে, ব্যক্তিগতভাবে আমার যেমন লাইফ থ্রেটেন রয়েছে, ঠিক সেই সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের মধ্যে থেকেও বহু ব্যক্তি আছে যারা আমাদেরকে খবর দিয়েছে। আজকে সাড়ে চার ঘন্টা ডিটেন করে রাখার পরেও আমরা যখন এসেছি বারংবার পুলিশ প্রশাসন চাইছেন যে কোনোভাবে আবার যাতে তারা থানায় আমাদেরকে নিয়ে যেতে পারেন, বিশেষ করে আমাকে যাতে নিয়ে যেতে পারে এবং এই আন্দোলনকে যাতে দমিয়ে। কোচবিহারের কালেক্টরের চত্বর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা
লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।